শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম সিনেমাস্কোপের ওয়াচ পার্টির দ্বিতীয় পর্বে, দ্বিতীয় দিন। প্রথম দিন সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকে আমরা একটি সিনেমা দেখব। আজকে আমরা যে সিনেমাটি দেখব সেটার নাম চক্রবিন্দু, যেটির পরিচালক শাহনেওয়াজ আহমেদ, আমাদের সিনেমাস্কোপের শ্রদ্ধেয় বড় ভাই। এই সিনেমাটি নিয়ে প্রথম কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সিনেমাটি আমাদের সিনেমাস্কোপের প্রথম প্রোডাকশন চক্রবিন্দু। আর এই সিনেমাটির যে পরিচালক, তিনি আজকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে কথা বলবেন। প্রথমে আমরা সিনেমাটি দেখব এবং দেখার পরে তিনি আমাদের সাথে কথা বলবেন, আমাদের সাথে আড্ডা দিবেন। তো এখন দেরি না করে আমরা আসলে সিনেমাটা দেখতে চলে যাচ্ছি, আমরা সিনেমাটা এখন প্লে করব।
Thank you.
আমাদের সিনেমাটা শেষ, আশা করছি সবাই সিনেমাটি দেখেছেন এবং সিনেমাটি ভালো লেগেছে, আমার মতো আপনাদের ভালো লেগেছে। সিনেমাটির পরিচালক অর্থাৎ শাহনাজ আহমেদ, তিনি আমাদের সাথে আছে, আমরা এখন তাকে স্ক্রিনে আনব। শাহনাজ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথম প্রথম প্রথমত ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি জি, অবশ্যই। আচ্ছা, প্রথমে যেটা বলবো, যেটা আপনার সিনেমা এবং সেটা সিনেমাস্কোর প্রথম প্রোডাকশন ছিল চক্রবিন্দু, হয়তোবা সিনেমাটা নিজের সিনেমা হয়তোবা নিজে দেখেছেন বা নিজে নিজে হয়তোবা তৈরি করার পরে দেখেছেন, কিন্তু আজকে একটা ওয়াচ পার্টিতে সবার সাথে একসাথে বসে দেখা, আসলে এই ব্যাপারটা মানে আপনি যদি এই ফিলিংটা শেয়ার করেন আর কি, এটা আপনার সবার সাথে একসাথে বসে দেখতে আসলে নতুন কোনো অভিজ্ঞতা আছে কিনা? সবার সাথে একসাথে বসে দেখার কথা যে বলতেছেন, আলটিমেটলি দেখতেছি কিন্তু আমরা দুইজন, আলটিমেটলি দুইজন। ওভার দ্য ইন্টারনেট হয়তো বা অনেকেই দেখছে। হ্যাঁ, ওভার দ্য ইন্টারনেট হয়তো বা অনেকেই দেখছে, কিন্তু তাদের চোখগুলি তো দেখতে পারতেছি না, তাদের এক্সপ্রেশন গুলো দেখতে পারতেছি না। সবার সাথে একসাথে দেখা হয়েছে, সিনেমাস্কোপে একটি স্ক্রিনিং হয়েছিল আওয়ার প্রাইড আওয়ার ফিউচার এই নামে, 2018 সালে আই গেস কিংবা 17-তে, তো তখন দেখা হয়েছিল, সেখানে সিনেমাস্কোপের অনেক মেম্বাররাই ছিল। তো এখনকার প্রেক্ষাপটে বলতে পারলে এটাকেও সবার সাথে দেখাই বলা যায়, কারণ যেই পরিস্থিতি চলতেছে আসলে এখন বাসায় থাকলেও সবার সাথে থাকা হচ্ছে সবারই। আগে বাসায় আমরা নিজেদের মতো করে থাকতাম, কিন্তু এখন যত ট্রাই করি মানে দূরে থেকেও মানুষের সাথে কাছে থাকার জন্য, সেটা ইন্টারনেটের থ্রুতে হোক কিংবা অন্যভাবে, সো ভালো লাগতেছে। একটা ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট একটা প্ল্যাটফর্মে দেখলাম, তো ভালো লাগতেছে। আর অনেক আগের কাজ, 3 বছর আই গেস হয়ে গেছে এই সময়, হয়তো বা 3 বছর আগে কাজটা করা হয়েছিল, সো ভালো লাগতেছে। অনেক পুরনো স্মৃতি মনে করতে পারতেছি, কি কি হয়েছিল, প্রতিটা শর্টের বিহাইন্ড দ্য সিন গুলি মনে পড়তেছিল, এবং এবং সেগুলো আসলে আমরা জানতে চাচ্ছি আপনার কাছে, সেগুলো আপনার কাছে জানতে চাইবো। তার আগে যদি সিনেমার নামটা নিয়ে আসি, চক্রবিন্দু, আমরা জানি যে সিনেমার নামের পেছনে সিনেমার গল্প, সিনেমার হিন্টস সবকিছুই থাকে, সিনেমার একটা যেহেতু নামের চক্রবিন্দু, এই চক্রবিন্দু নামের কি কোনো গল্প আছে বা সিনেমার সাথে এটা কিভাবে রিলেট করে, আপনি যদি আপনার দিক থেকে বলেন। আচ্ছা, সিনেমার গল্পটা থেকেই বলতে হবে যদি নামের কথায় আমি আসি। সিনেমার গল্পটা বেসিক্যালি আমার এক স্কুল ফ্রেন্ড ইমরান হোসেন আর আরেকটা ফ্রেন্ড আছে জাহিদ হাসান, তো ওদের সাথে কথা বলতে বলতে একসময় গল্পটার কথাটা আসে। তো সেখানেই আমরা
আপনার নামটা ডিসাইড করার চিন্তা করতেছিলাম। তো আলটিমেটলি নামটা এভাবে আসছিল যে আমাদের লাইফটা তো একটা চক্রের মধ্যে চলতে থাকে, এটা কখনোই একটা স্ট্রেট লাইন না, এটা একটা চক্র। হিউম্যান লাইফ ইজ এ সার্কেল। তো এই সার্কেলটা চলতে চলতে একটা বিন্দুতে এসে হয়তো বা আমাদের এই সার্কেলটাতে একটু চেঞ্জ আসে। তো এই গল্পের মানে গল্পটার সিনপসিস যদি আমি আসি, তো ওই গল্পের একটা পর্যায়ে আমরা যদি দেখি যে ওই আমাদের প্রোটাগনিস্ট যে একটা মার্ডারের সাক্ষী হয়, তার লাইফের ওই বিন্দুটা হলো ওই সময়টা। সো তার লাইফ একটা চক্রে চলতেছিল, কিন্তু ওই একটা সার্টেন অবস্থায় এসে তার লাইফে একটা ধাক্কা আসে, সে তার লাইফটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায়। তো ওই বিন্দুটা থেকেই আসলে চক্রাকার বিন্দু, চক্রবিন্দু এভাবে এসেছে। আচ্ছা, আমি আমি আসলে সিনেমাটার নামটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, যে কারণে আমি আপনার কাছে আসলে প্রথমে এই প্রশ্নটা করেছি, নামটার উৎস বা নামটার গল্প জানতে চাচ্ছিলাম। এবার যদি আমরা সিনেমার গল্পতে আসি, আচ্ছা, আপনার সিনেমার বিহাইন্ড দ্য সিন যেটা আপনি বললেন আগে, এবং সিনেমার আমরা জানি সিনেমার পেছনের গল্পটা সচরাচর অডিয়েন্স বা আমরা জানতে পারি না, পরিচালকের কাছে বা সিনেমার টিমের কাছে যে অসংখ্য ছোট ছোট মজার গল্প থাকে নির্মাণের পেছনে, সেই গল্প থেকে যদি আমাদের কিছু বলেন, শেয়ার করেন আমাদের সাথে, যে আপনার সিনেমার শুটিং এর সময় হোক, প্রি প্রোডাকশনের সময় হোক, এমন যদি কোনো গল্প থাকে। সিনেমাটা আপনি শুরুতেই বলেছেন যে চক্রবিন্দু সিনেমাটা সিনেমাস্কোপের প্রথম প্রোডাকশন। সিনেমাস্কোপের যাত্রা শুরু হওয়ার প্রায় 4-5 বছর পর আমাদের আমরা কোনো একটা প্রোডাকশনের জন্য নেমেছিলাম। এর আগে কিছু প্রোডাকশন হয়েছে যেগুলো আসলে সিনেমা ক্যাটাগরির প্রোডাকশন হয়নি, হয়তো বা কোনো ইভেন্ট হয়েছে কিংবা তারা ঘুরতে যাওয়ার পর কোনো একটা একটা সিকোয়েন্স শ্যুট করা হয়েছে কিংবা ওয়ার্কশপ থেকে একটা সিকোয়েন্স শ্যুট করা হয়েছে। কিন্তু চক্রবিন্দুটাই আমাদের প্রথম একটা প্রজেক্ট যেটাকে আসলে আমরা শেষ করতে পেরেছিলাম। তো চক্রবিন্দুটা আসলে আমরা হঠাৎ করি, আমি এবং আপনারা হয়তো বা সবাই মীরকে জানবেন, মীরওয়াদুদ ইসলাম, সিনেমাস্কোপের একসময় সিইও ছিলেন তিনি। তো আমরা আসলে প্ল্যান করতেছিলাম যে আলটিমেটলি এত স্ক্রিনিং হচ্ছে কিংবা এত রিডিং সেশন হচ্ছে কিংবা এত ওয়ার্কশপ হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটার ওভারকামটা কী হচ্ছে, মানে আমরা কী পাচ্ছি আসলে। আমরা তো শিখতে পারতেছি, কিন্তু আদতে কি আমরা আসলে শিখতে পারতেছি, নাকি আমরা জাস্ট ওয়ার্কশপে যে ওয়ার্কশপে যে এগুলি লার্ন করতেছি কিংবা শেখাটা কাজে আসছে কিনা, মানে শেখার শেখা যদি কাজে না আসে ওই শেখার শেখার কোনো গুরুত্ব থাকে না, কোনো গুরুত্ব থাকে না। না, সবসময় এরকম না, আপনার শেখার জায়গা একটা, কিন্তু আমাদের আলটিমেটলি দিন শেষে তো কাজ করতে হবে। সেটা আমরা ইউল্যাবে থেকে কাজ করি কিংবা আমাদের প্রফেশনাল লাইফে যে আমাদের কাজ করতেই হবে, তারপরে আমরা যেহেতু সিনেমায় খাই, সিনেমায় পড়ি, সিনেমায় ঘুমাই, সো আমাদের এন্ড অফ দ্য ডে সিনেমা বানাতেই হবে। তো এখন কেন আমরা বানাচ্ছি না? তো আমাদের টার্গেট কিন্তু সিনেমাস্কোপের একটা সিনেমা বানানো, সেটা থেকে আমাদের চক্রবিন্দুর যাত্রাটা শুরু হয়। সাজ্জাদ স্যার আমাদেরকে অনেক হেল্প করেছেন এক্ষেত্রে, আমাদের গল্প সিলেকশনের ক্ষেত্রে। তো দুটো গল্প নিয়ে আমরা কাজ করা শুরু করেছিলাম, যিনি ছিলেন তোনার একটা গল্প ছিল আর আমার একটা গল্প ছিল। তো সেখান থেকে আর কি আমার গল্পটাকে আমরা স্টার্টিংটা শুরু করি। গল্পটা এমন হয়েছিল যে জৈবের সব কিছু কনফার্ম, ওইটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু জৈব ওয়াজন কনফিডেন্ট এনাফ যে ওর এই গল্পটা এখনই কাজ করবে কি করবে না, ও একটু টাইম নিতে চাচ্ছিল। তারপর আমি নিজ থেকে যে বললাম বা মীর আমাকে বলছিল যে তাহলে আপনারটাই কাজ করি। তো তারপর আমরা একদিন আমার এলাকাতে ওরা হুট করে আমাকে ফোন দিছে যে ভাই আসতেছি আপনার এলাকায়, আমার বাসা পুরান ঢাকা, তো ওরা ধানমন্ডি, ধানমন্ডি থেকে পুরান ঢাকায় হঠাৎ করে আমার ফোন দিছে যে আসতেছি, আসো সমস্যা নেই। দেন আমরা মোটামুটি বিরিয়ানি খাইতে খাইতেই চিন্তা করছি যে আসলে তাহলে চক্রবিন্দুটাই করি। তো দেন চক্রবিন্দুটা মানে ইনিশিয়াল আমি স্ক্রিপ্টটা তাদেরকে দিই, তারপর তারপরের দিন থেকে কাজটা মোটামুটি শুরু হয়। আমরা 3 দিনের মতো প্রিপারেশনে কাজ করেছিলাম। এর আগে আমরা 3টা ওয়ার্কশপ করিয়েছিলাম, সরি 2টা ওয়ার্কশপ করেছিলাম, একটা আপনাদের এখনকার যিনি অ্যাডভাইজার জাহিদ গগন, হ্যাঁ জাহিদ গগন আমরা ভাই বলি, তো উনি আমাদেরকে একটা ওয়ার্কশপ করিয়েছিলেন প্রি প্রোডাকশন নিয়ে, আর আশরাফুল আলম রুবেল উনি আমাদেরকে করিয়েছিলেন, উনিও উনাকেও অনেকে স্যার বলে কারণ উনি ইলেকট্রিক ইনস্ট্রাক্টর। তো উনি আমাদেরকে করিয়েছিলেন সিনেমাটোগ্রাফির পরে একটা ওয়ার্কশপ। তো 2 ওয়ার্কশপের লার্নিং থেকেই আমরা বেসিক্যালি প্রি প্রোডাকশনটা শুরু করি। তো আমাদের প্রি প্রোডাকশন হওয়ার আগে মোটামুটি 20-25 জন বলেছিল আমার সাথে কাজ করবে যে হ্যাঁ ভাই আসি বা কবে থেকে এরকম। তো
তো দেন আমরা যেদিন প্রিপারেশন প্রথম শুরু করি তখন আমরা পেয়েছিলাম আই গেস 7 থেকে 8 জন, তো আচ্ছা সাত থেকে আটজন নিয়ে আমরা বেসমেন্ট 2 তে কাজ করা শুরু করি। আমরা সবকিছু ডিসাইড করি, আমাদের অ্যাক্টর কিংবা আমাদের কি ইকুইপমেন্ট কি হবে, কোথা থেকে কি হবে, এবং ইনিশিয়ালি আমরা বাজেটটা নিয়ে কথা বলি। তো আপনারা এটা নিশ্চয়ই জানেন যে সিনেমাস্কোপ পুরোপুরি আমাদের মানে সিনেমাস্কোপের মেম্বারদের টাকায় বানানো। আমরা প্রতি সেমিস্টারে যেই টাকাটা দিই সেখান থেকেই একটা বাজেট নিয়ে আমরা সিনেমাস্কোপের এই সিনেমাটা বানিয়েছিলাম। তো রীতিমতো প্রিপারেশন ফ্রেসটা পার করার পর আমাদের লোকেশনটা যেটা, তো ধার করা সবকিছুই আলটিমেটলি আমাদের ধার করা, আমাদের বাজেট বেশি ছিল না। এখন সাপোজ কেউ সিনেমাস্কোপ সম্পর্কে জানে না কিংবা আমাদের দেশের প্রোডাকশন সম্পর্কেই জানে না, বাইরের কারোর কথাই যদি বলি, তাকে যদি প্রোডাকশনটা আপনি দেখান সে নিঃসন্দেহে বলবে এটার বাজেট অনেক ছিল। কারণ অ্যারেঞ্জমেন্ট দেখলে বলা যায় আলটিমেটলি কোন প্রোডাকশনটার বাজেট কীরকম হবে। কিন্তু ওই যে আমাদের সাজেসার একটা জিনিস বলছে যে সবকিছু মানে ম্যানেজ করে চলতে হবে, তো ঠিক ওই রকমই আমাদের আর্টিস্ট থেকে শুরু করে আমাদের কস্টিউম, প্রপস, দেন আমাদের লোকেশন, সবকিছুই কিন্তু আমাদের ম্যানেজ করে চলা। লোকেশনটা পুরান ঢাকার একটা ইয়েতে। আর সবচেয়ে মজার ব্যাপার একটা আপনাদেরকে বলি, আপনারা কেউই হয়তো বা জানেন না, আমরা যে লোকেশনটা শ্যুট করেছিলাম এটা হলো মহানায়িকা সুচিত্রা সেনের শ্বশুরবাড়ি। ঢাকাতে ওনার শ্বশুর বাড়ি ছিল একসময়, ওনার উনি এখানে থাকতেন ওনার শ্বশুরবাড়ি নিয়ে মানে। তো এটা হলো গ্যান্ডারিয়াতে। আচ্ছা, গ্যান্ডারিয়া সম্পর্কে আই গেস সবাই জানে, পুরান ঢাকার অন্যতম একটা এলাকা গ্যান্ডারিয়া। তো সেখানে অনেক পুরনো একটা বাড়ি, সেটাও আমার এক ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওকে খুব মানিয়ে টানিয়ে এটা এটা বলে দেন লোকেশনটা ম্যানেজ করা। তারপর শুটিং দিন যথারীতি, শুটিং দিনে কি হয়, আপনি অনেক প্ল্যান করে যাবেন কিন্তু আলটিমেটলি শুটিং দিনে যে অনেক অনেক কিছুই হবে না আসলে, মানে এটা মানে হয় ইনিশিয়ালি আমরা তো শুরু করতেছি, প্রফেশনাল শুটিংয়েও অনেক কিছু দেখবেন অনেক সময় হয় না। তো আমাদের সকালে কল টাইম ছিল 6টার দিকে, তো আর্টিস্ট কল টাইম ছিল 8টার দিকে, বাট আর্টিস্টকে আমরা ফোন দিয়ে পাচ্ছিলাম না রীতিমতো, সে কোথায় আছে না আছে ওইটা সম্পর্কে আমরা জানতাম না। এরপর আমরা আপনার ওকে ফোনে কন্ট্যাক্ট করে ট্রাই করি অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো ফোনেও পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে দেখি ও হেঁটে হেঁটে আসতেছে, কি হয়েছে, ওর ফোন রাস্তায় আসার সময় চিন্তা হয়ে গেছে। তো মানে ট্র্যাজিক ব্যাপার, তো ওই সময়টাতে মজারও লাগতেছিল, বা এখন মনে করলে মনে হয় আসলে মজার ছিল। হ্যাঁ, কারণ ওই ওই ফোনটা চিন্তা না হয়তো হয়তো আজকে গল্পটা আসতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু তার জন্য তো ট্র্যাজিক, আমাদের জন্য মজার হোক, ওই আর্টিস্টের জন্য তো ট্র্যাজিক। আর্টিস্টকেও অনেক কষ্টে আমাদেরকে মানাইতে হয়েছে, তো কারণ সে একজন প্রফেশনাল অ্যাক্টর, সে আমাদের ইউলেবিয়ানি বাট সে প্রফেশনালি কাজ করে। তো এইভাবে ভাই ব্রাদার ধরে টরেই সব কিছু আগানো, দেন শুটিং দিনে শুটিং হয়েছে আর কি। আমরা শুটিং করেছিলাম 2 দিন, একদিন আপনার পুরান ঢাকাতে, একদিন ইউল্যাবে, ওই ওই দিনই সেকেন্ড পোর্শনটা শ্যুট করেছিলাম আমরা মতিঝিলে, যেই অফিস কি বলে আউটডোর লোকেশন যেগুলি ছিল ওগুলো মতিঝিলে ছিল, আর ইনডোরটা ছিল আমাদের ইউল্যাবে, হয়তো বা আপনারা চিনতে পেরেছেন কোন জায়গাটা এটা। এই তো মোটামুটি শুটিং ফেসের গল্পটা। আমাদেরকে অনেকে প্রশ্ন করতেছে, আপনার ওই সময়ের অনেক ছোট ভাই বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা অনেকেই প্রশ্ন করতেছে। আপনি হয়তো স্ক্রিনে দেখতে পারবেন, আমি যদি স্ক্রিনে আনি আপনি হয়তো দেখতে পারবেন, আমি একটা স্ক্রিনে আনতে যাচ্ছি আর কি। রিয়াজউদ্দিন রাইহান ভাই প্রশ্ন করেছেন যে এত কম ক্রু মেম্বার নিয়ে কিভাবে সম্ভব হইলো শুটিং, মানে এত কম ক্রু মেম্বার নিয়ে শুটিংটা কিভাবে সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা বললে বলতে হয় যে মানে আমি ওই দিন ডিরেক্টর ছিলাম, মিরু আদুদ ইসলাম সিনেমাটোগ্রাফার ছিল, দেন জোয়েব হাসানি সিনেমাটোগ্রাফার ছিল, কিন্তু দিন শেষে আমাদেরকে প্রোডাকশন বয়েরও কাজ করতে হয়েছে। আলটিমেটলি শুটিং শেষ হয়ে যাওয়ার পরে আপনার পুরো রুমটা ঠিক করে দেওয়া, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব জিনিসপত্র ঠিক মতো এক জায়গায় রাখা, তো এই কাজগুলি আমাদের করতে হয়েছে কারণ আমাদের কোনো ওয়ে ছিল না। তো এই কারণগুলির জন্যই হয়তো বা এত কম ক্রু নিয়ে শুটিং করা পসিবল হয়েছে। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে শুভাশিস বাগচি অনেক দাদার একটা প্রশ্ন ছিল, তিনি জানতেছেন সিনেমাস্কোপের পুরোনো দিনের গল্প জানতে চাই, অর্থাৎ আপনারা যখন প্রোডাকশন নামাচ্ছেন বা ওই সময়ের গল্প সে শুনতে চাই, আপনি যদি খুব ছোট করে তাই একটা কোনো গল্প যদি বলেন আমাদেরকে। আচ্ছা,
পুরোনো দিনের কি গল্প বলবো, এখন আপনাদের সাথে যা হয় আই গেস আমাদের সাথে তাই হয়েছিল। আপনাদের যেরকম চারটা টিম আছে, আমাদেরও চারটা টিম থাকতো, আমাদের ওয়ার্কশপ হইতো, তবে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কশপ পাইছি আই গেস। আমাদের লাইটিং ছিল, ওই ওয়ার্কশপটা করতে আমরা আমাদের আপনারা এখন যেখানে ক্লাস করেন পার্মানেন্ট ক্যাম্পাস, সেখানে গিয়েছিলাম রাতের বেলা। সেটা আমাদের প্রথম সিনেমাস্কোপের হয়ে আমাদের কি বলে ইউনিভার্সিটি টাইম শেষ হওয়ার পরও আমরা ওইখানে যে প্রায় 10টা 11টা পর্যন্ত কাজ করেছিলাম। তো ওই দিনটা খুবই মেমোরেবল ছিল, কারণ ওই দিনটাতে আমরা মূলত লাইট সম্পর্কে জানতে পারছি আসলে, আমরা ওই একেবারে শুরুর দিকে আমি জয়েন করার পরে। আর আরো কিছু ঘটনা বিহাইন্ড দ্য সিনে যা হয়, আপনারা যা করেন আমরা তাই করতাম আসলে, মজা করা একসাথে একসাথে। ধরেন ওই একদিন মানে কি বলে জেনারেল মিটিং গুলিতে আসলে বেশি মজা হইতো, নতুন মেম্বার আসলে তাদেরকে কোয়েশ্চেন করা কিংবা এরকমই, এর বাইরে আর কি মজা থাকতে পারে আমি আসলে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এবার এবার যদি আমি আপনার দিকে চলে আসি আর কি, আপনি অ্যাজ এ ফিল্ম মেকার, চক্রবিন্দুর ফিল্ম মেকার, আপনার সাথে যদি অ্যাজ এ ফিল্ম আপনার ফিল্ম মেকিং জার্নিটা নিয়ে কথা বলি, তাহলে সিনেমার স্বপ্ন দেখা, সিনেমার সাথে থাকার ইচ্ছা, এটা কবে এবং সেক্ষেত্রে ফিল্ম মেকিং অর্থাৎ ফিল্ম নির্মাতা হওয়া বা আমরা যদি বলি ডিরেক্টর হওয়া, এই চিন্তা ভাবনা কিভাবে, এই দুটো যদি শেয়ার করতেন আর কি। আসলে সিনেমা তো না, বেসিক্যালি আমি সবসময় একটা গল্প বলতে চাইছি। সেটা যদি আমি বলি, আমার স্কুল লাইফে হইতো বাংলা সিনেমা দেখতাম, তারপর ইংলিশ সিনেমার সাথে কম্পেয়ার করতাম যে আমরা ওরকম কেন সায়েন্স ফিকশন টাইপের কিছু বানাতে পারছি না, বা ওরকম কেন অ্যাকশন সিনেমা বানাতে পারছি না। তো তখনই মনে হইতো যে আমি যখন একটা সিনেমা বানাবো তখন মজার ছলেই মনে হইতো, তখন আসলে এতটা সিনেমা নিয়ে সিরিয়াস ছিলাম না। তো তখন মনে হইতো যে আমি কখনো যদি সিনেমা বানাই আমার সিনেমা সবাই দেখবে, শুধু বাংলাদেশে না, সেটা হলিউডেও দেখবে। তো খুব সুন্দর একটা অ্যাকশন সিনেমা বানাবো যেটা দেখলে সবাই বলবে বাহ এত ভালো অ্যাকশন হতে পারে। তো এখান থেকে আসলে সিনেমার ভাবনাটা শুরু, কিন্তু আদতে আমি সিনেমা বানাইতে চাই নাই শুরুতে, আমি গল্প বলতে চাইছি। তো আমি যখন কলেজে ছিলাম তখন গল্প লেখার অভ্যাস ছিল, আমি গল্প লেখাচ্ছে লিখেছি কম, বাট প্রিন্টেড ভার্সনে গল্প আমি বেশি দেওয়ার ট্রাই করছি যতগুলি লেখা হয়েছে আমার। তো ওই গল্প বলার ইচ্ছে থেকে বেসিক্যালি আমি ইউরোপে ভর্তি হয়েছিলাম, মানে আই উইল বি এ জার্নালিস্ট। কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমি একটা স্ক্রিনিংয়ে জয়েন করছিলাম, কিমকি দুকের সিনেমা নিয়ে একটা স্ক্রিনিং হচ্ছিল। তো ওই সিনেমাগুলি দেখার পরে আই গেস আমার মনে হয়েছে না আমার গল্পগুলো আমি সিনেমার থ্রুতে বলবো, শুধু লিখে বললে হবে না, একটা সিনেমা বানিয়ে আমি বলবো। সেই তখন থেকেই আসলে সিনেমার প্রতি একটা ঝোঁক আসছে, শুধু ই গল্প বলার ইচ্ছে থেকে আর কিছুই না। আচ্ছা, হামেদ ইরাফ হেমাদ রাফি আর কি, উনি প্রশ্ন করেছেন যে ভাইয়া, আপনি প্রশ্নটা দেখতে পারবেন আগে আপনার স্ক্রিনে, যে ভাইয়া শুটিং এর দিন আসিফ ভাই কি সময় মতো আসছিল? আসিফ ভাই হয়তো আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল আর কি এই সিনেমার। হ্যাঁ, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল আসিফ, আসিফউদ্দিন। হ্যাঁ হ্যাঁ, আসিফের বাসা পুরান ঢাকায় ছিল, দ্যাটস ওয়াই মনে হয় একবারে টাইম মতো আসছিল। হ্যাঁ, এছাড়া আসিফ খুবই কর্মঠ একটা ছেলে, সে যখন বলবে হয়তো লেট করে আসবে, কিংবা সে তার কাজটা পুরোপুরি প্যাশন দিয়ে কাজটা করবে, সে কখনো কাজ নিয়ে ফাঁকিবাজি করে না, হয়তো বা একটু টাইম নিয়ে করতে পারে। তবে আমার যতটুকু মনে পড়ে ওই দিন সে টাইম মতো আসছিল এবং সে যথেষ্ট কাজ করছে, পুরো চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ থেকে শুরু করে একজন প্রোডাকশন ম্যানেজারের রোলটাও সে প্লে করছে। দ্যাটস ওয়াই আমাদের ওই দিনে আমি যেটা বললাম যে আমরা পাশাপাশি একসাথে অনেকগুলো রোল প্লে করছি, দ্যাটস ওয়াই আমাদের ওই কী বলে ক্রুটা কম লাগছে। তো আসিফউদ্দিন ওই দিন প্রোডাকশন ম্যানেজার এবং চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্লাস আপনার প্রপ অ্যারেঞ্জ করা থেকে শুরু করে সব কিছুই তার দায়িত্বে ছিল। মোটামুটি বলা যায় আসিফউদ্দিন প্লেড ওয়ান অফ দ্য বিগেস্ট রোলস দ্যাট ডে। আচ্ছা, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনাদের আপনারা আসলে একটা টিম ওয়ার্ক করেছেন, একটা ভালো টিম ওয়ার্ক করেছেন, যেটা আসলে আপনারা হয়তো বা যে অল্প কয়েকজনই থাকেন ওই কয়েকজনের টিম মিলেই সবকিছু ম্যানেজ করেছেন এবং এই জার্নিটা হয়তো ভালো। অবশ্যই অবশ্যই, আর ফিল্ম মেকিং ইজ এ টিম গেম আসলে, আপনি যদি টিমে থেকে কাজ না করতে পারেন আসলে আপনি সিনেমা বানাতে পারবেন না। আচ্ছা, আর আরেকটা জিনিস ভাই, সিনেমা শুট করতে গিয়ে অনেক সময় হয় যে সিনটা হয়তো যে জায়গায় আমরা শুট করতে চাচ্ছি, যে লোকেশনে শুট করতে চাচ্ছি, অনেক সময়
সেখানে করা সম্ভব হয়ে ওঠে না অনেক কিছুর কারণে। তো এরকম কি কোনো ইয়ে আছে যে কোনো লোকেশনে শুট করার কথা ছিল কিন্তু ওটা করতে পারে না এই লোকেশনে আর কি? আচ্ছা, আমি যদি অফিসের লোকেশনটার কথা বলি, অফিস সিকোয়েন্সটা, অফিস সিকোয়েন্সটা আমরা প্ল্যান করেছিলাম মতিঝিলে আমার এক পরিচিত জনের অফিস শুট করার, বাট সময়ে স্বল্পতার কারণে, কারণ আমাদের একটা ডেডলাইন ছিল সিনেমাস্কোপে সিনেমাটা জমা দেওয়ার জন্য, তো দ্যাটস ওয়াই আমরা পরে আমাদের নিজেদের মধ্যে কথা বলে ইউল্যাবের আপনাদের বেসমেন্ট টুতে যে মিডিয়া ল্যাবটা আছে তার পাশে একটা রুম ফাঁকা ছিল, ওইখানে আমরা কি বলে অফিসের একটা সেট আপ করে দেন শুটটা করছি এই। আর সেকেন্ডলি আমাদের আউটডোর লোকেশন পুরোপুরি আপনার বলা যায় লোকেশনে যে সেট করা, আসলে কিরকম হবে অনেক কিছুই নতুনভাবে করা হয়েছে, নৌকার সিকোয়েন্সগুলো তখন যে আসলে চেঞ্জ হয় আপনার স্ক্রিপ্ট, আপনি যতই প্ল্যান করে যান কিংবা আপনি যতই শট ডিভিশন করে যান, শুটে গেলে আপনি এক্সট্রা দু একটা শট নেবেনই, কারণ তখন আসলে আপনি এখন কি বলে ড্রয়িং করে হিসাবে নিয়ে যাচ্ছেন, তখন ওই জায়গায় গেলে ভালো নাও লাগতে পারে, হয়তো ওইটা তো ভালো লাগতেছে কিন্তু এর পাশাপাশি অন্য কয়েকটা শট আপনার ভালো লাগতেছে, অন্য কয়েকটা লোকেশন আপনার ভালো লাগতেছে, তো এগুলি হবেই, এগুলি একটা পার্ট ফিল্মমেকিং এর আসলে। যেহেতু যেহেতু এটা সিনেমাস্কোপের প্রথম প্রোডাকশন ছিল এবং যেহেতু যদি আপনার গল্পটা নির্বাচিত হয় এবং আপনার আপনার গল্পটাকে সিনেমা হিসেবে যাওয়া, এই যে জার্নিটা আর কি, সিনেমাস্কোপকে কনভিন্স করা, অথরিটিকে কনভিন্স করা, এটা কিরকম চ্যালেঞ্জিং ছিল বা আপনার কাছে ওই সময়ের এই জার্নিটা কিরকম চ্যালেঞ্জিং ছিল? আচ্ছা, সিনেমাস্কোপের এই গল্পটা নিয়ে, এই সেম গল্পটা নিয়ে আমি কিছু বছর আগে আসলে এই সিনেমা বানানোর আগে একবার চেষ্টা করেছিলাম এই গল্পটা সিনেমা বানানোর, তো সামহাও এটা হয়ে ওঠে নাই। এরপর আসলে আজকে থেকে যখন গল্প চাওয়া হয়েছিল তো তৎকালীন সময় আসলে গল্পই পড়েছিল, একটা জৈবের গল্প আমার গল্প, তো জৈবের গল্পটা একটু ইজি হওয়ার কারণে আমরা চেয়েছিলাম, আর একটু এটা ফিকশন ধর্মী ছিল, মানে আপনার কি বলে পুরোপুরি একটু কি বলে কমার্শিয়াল গল্প ছিল, তো আমরা চাচ্ছিলাম যে ওই গল্পে কাজ করি তাহলে আমরা ইন্ডাস্ট্রির সাথে একটু কোপ আপ করতে পারবো। তো এরপর যখন জোয়েব ওর গল্পে চেন জানতে চাচ্ছিল এবং ও বলেছিল যে ওই গল্পটা এখন বানাতে চাচ্ছে না কারণ এই সময়টা ওর কাছে সঠিক মনে হচ্ছে না, তখন আসলে আমার গল্পটা সিলেক্ট করা হয়েছিল। তো ওই সময়টাতে আসলে ওই রকম পিয়ার প্রেশার ছিল না কারণ আমি নিজে প্রোডাকশন হেড ছিলাম, তো আমার নিজেকেই গল্প সিলেক্ট করতে হইতো, তো এন্ড অফ দ্য ডে আসলে আমার গল্প আমি সিলেক্ট করতে তো পারি না, তো বা জৈবের গল্পটা ওই সময় বেটার ছিল, তো ওই রকম পিয়ার প্রেশার ছিল না কারণ দুইটা গল্পই ছিল, তখন সিনেমাস্কোপ মেম্বার একটু কম ছিল বা মেম্বার যতটুকুই ছিল তাদের তাদের গল্পগুলি তারা মতো দেয় নাই কিংবা বলা যায় ভালো ওদের গল্প মনে হয় নাই, দ্যাটস ওরা দেয় নাই, বাট গল্প খুব থাকার কারণেই আসলে আমাদের এই গল্পগুলি সিলেক্ট করা হয়েছে। যেহেতু সিনেমাটা লো বাজেট, মাইক্রো বাজেট বা বলেন একেবারে কম বাজেটের একটি সিনেমা, আমরা তো খুব বাজেট সিনেমাটার জন্য পাননি, তো সেক্ষেত্রে কম বাজেট নিয়ে একটা সিনেমা তৈরি করা, প্রি প্রোডাকশন থেকে ক্রু মেম্বার এবং পোস্ট প্রোডাকশন সবকিছু অ্যারেঞ্জ করা, এই জিনিসটা আসলে কতটা ডিফিকাল্ট, লো বাজেটের কারণে ব্যাপারটা কতটা ডিফিকাল্ট হয়? আপনার সিনেমা বানাইতে হইলে আপনার সবসময় ট্রাই করতে হবে যেন আমি একটু কম টাকায় বানাইতে পারি, আপনার রিকোয়ারমেন্টসগুলি ঠিক রেখে একটু কম বাজেট আপনি বানাতে পারলেই ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে, কারণ আপনি যদি এখনই অনেক বেশি টাকা দিয়ে সিনেমা বানান ভবিষ্যতে যে আপনি যদি প্রোডিউসার না পান তখন আপনি কী করবেন? সো কম বাজেটে আসলে আমাদের প্রবলেমটা ওরকমভাবে হয় নাই কারণ আমরা তখন সবাই মানে কাজ করার জন্য কাজটা করেছি, আমাদের নিজের মনে করে কাজটা করেছি, তো ওই হিসেবে বলতে গেলে আমরা ট্রান্সপোর্টেশন পেয়েছি, আমরা একবেলা খাবার পেয়েছি, সো আই গেস দ্যাটস এনাফ টু মেক এ সিনেমা, এর বাইরে আপনি আর কি চাবেন, কারণ এই টাকাটা পুরোপুরি সিনেমাস্কোপ মেম্বারদের, তো তারা দিচ্ছে আপনাকে এটাই অনেক, আপনি একটা প্রোডিউসার পাচ্ছেন রেডিমেড, সো ওইটা ভেবে আসলে কম টাকায় সিনেমা আপনি বানিয়েছেন কিংবা একেবারেই টাকা পান নাই আপনার যতটুকু দরকার ছিল, ওই রকম কোনো প্রকারের কোনো কমপ্লেন করলে আসলে হবে না, কারণ ইউ ডোন্ট ডিজার্ভ দ্য মানি, তারা আপনাকে দিচ্ছে তাদের ইচ্ছাতে, কারণ তারা চায় তাদের ইনস্টিটিউশনের একটা জিনিস হোক, তাদের গ্রুপের একটা প্রোডাকশন আসুক, সো আমার কখনোই ওরকমভাবে কোনো কিছু ফিল হয় নাই যে টাকা আমি কম পেয়েছি বা কম টাকায় সিনেমাটা বানিয়েছি, আমার কাছে মনে হয়েছে যতটুকু ছিল এনাফ ছিল, আমরা চেষ্টা করেছি, আমরা শিখতে পেরেছি, আমরা একটা দিন সিনেমাস্কোপ মেম্বাররা একটা আউটিংয়ে ছিলাম, সবচেয়ে মজার ব্যাপার ছিল এটা, সবাই
একসাথে পার্সোনালি নিজেদেরকে জানতে পেরেছি, এটাই অনেক আসলে। তার মধ্যে আপনার প্লাস যদি আমি একটু সোনায় সোহাগা বলে একটা প্রোডাকশন আমরা পেয়েছি, এবং যেটা সিনেমাস্কোপের প্রথম প্রোডাকশন, এখানে যারাই কাজ করেছে তারা প্রাউডলি বলতে পারবে যে আমি সিনেমাস্কোপের প্রথম প্রোডাকশনে ছিলাম। সো দ্যাট ইজ এনাফ আসলে, এর বাইরে আসলে চাওয়া পাওয়া কিছু ওই সময়ে ছিল না। তার মানে অর্থাৎ সিনেমার বাজেটের থেকে ডেডিকেশনটা অনেক বেশি জরুরি আমাদের, ডেডিকেশন লেভেলটা যদি বেশি থাকে হয়তো অনেক কিছু মিনিমাইজ করা সম্ভব, অনেক কিছুই আমরা স্যাক্রিফাইস করতে পারি। অবভিয়াসলি অবভিয়াসলি অবভিয়াসলি, মানে ইটস, আপনি যদি একটা কাজ অন করে করেন তাহলে আসলে ওই কি কি বাধা আছে বা কি কি আপনাকে আটকাবে ওই জিনিসগুলো আপনার তখন আর কিছু মনে হবে না, তখন আপনার নিজের কাজ মনে হবে ওইটা, এবং আপনি অন করে করলে সেটা অনেক ইজিলি আপনি করতে পারবেন। কিন্তু যখন আপনি এটাকে নিজের মনে না করবেন, যত টাকাই আসুক এবং কোনো বাধা বিপত্তি না থাকুক, তখন আপনার নিজের ভিতর থেকেই বাধাগুলি আসবে, যেটা তো আমার কাজ না, আমি এটা কেন করবো ভালো করে। আমরা জানি ক্যামেরা একটা ভাষা, যে ভাষার সাহায্যে একটা গল্প বলা হয়, এবং যে কাজটা আসলে পরিচালক এবং সিনেমাটোগ্রাফি বা যেটাই বলেন ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তারাই আসলে একটা কেমিস্ট্রির মাধ্যমে এটা আসলে স্ক্রিনে আনে। তো আপনি যখন চক্রবিন্দুর স্ক্রিপ্ট নিয়ে আপনার সিনেমার আপনার চক্রবিন্দুর যিনি আপনার সিনেমাটোগ্রাফার, তার সাথে এই কেমিস্ট্রি বা বন্ডিং বা তাকে কনভিন্স করা, তাকে বোঝানো, এই ব্যাপারটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল? কারণ এই ব্যাপারটা না হলে হয়তো বা স্ক্রিনে অন স্ক্রিনে আমরা পারফেক্ট গল্পটা পাবো না সেক্ষেত্রে। আচ্ছা, এখন যেটা শুরুতেই বলছিলাম যে আমি সবসময় একটা গল্প বলতে চাই, সেটা আসলে রিটার্ন ফর্মে হোক কিংবা সেটা ভিজুয়াল ফর্মে হোক, সো আমার কাছে মনে হয়েছে রিটার্ন ফর্মে গল্প বলার চেয়ে ভিজুয়াল ফর্মে গল্প বলাটা একটু ইজি হবে আই গেস, কারণ লেখাটা অনেক কঠিন লাগে আমার কাছে এখন এখনকার প্রেক্ষাপটে আর কি। এখন আমি একটা ক্যামেরা দিয়ে হয়তো বা একটা গল্প বলতে পারবো, আমাকে কিছু সময় দিলে বা কিছু কিছু মানে রিসোর্সেস দিলে। তো চক্রবিন্দু যখন আমরা প্ল্যান করা শুরু করি, তখন থেকেই আমার মীরের সাথে কথা হচ্ছিল যে তুমি কিভাবে তোমার সিনেমাটোগ্রাফিতে দেখো, আমি কিন্তু এভাবে দেখতেছি, আমি ওকে আমার কথাগুলি বলছি যে আমি এভাবে দেখতে চাই আসলে চক্রবিন্দু। তো তখন ও বলছিল যে আচ্ছা ভাই তাহলে আমি ভাবি, ও কিছুদিন সময় নিয়ে ও ভাবছে আসলে ও কীভাবে দেখতে চায়। এরপর আমরা একসাথে বসি আমি মীর, তো তারপরে আমাদের প্ল্যান করা কীভাবে আমরা লাইটিং করব কিংবা কীভাবে আসলে আগাবো। তো দ্যাটস হাউ ইট ওয়ার্ক, এটা আসলে একদিনে হয়নি, কারণ আমরা এর আগেও একসাথে কাজ করেছি আমি মীর, তো আমাদের ওই আগে থেকে একটা বন্ডিং ছিল আসলে। আমি কি আমি যা বলতেছি ও সেটা আসলে আমার মুখ থেকে না শুনে ও আমার চোখ থেকে শুনতেছে, তো এভাবেই হয়। সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টরের সম্পর্কটা তো আসলে এরকমই হওয়া উচিত কিংবা এরকমই হয়ে আসতেছে। আচ্ছা, সিনেমার প্রি প্রোডাকশন, সিনেমার শুটিং এবং সিনেমার পোস্ট প্রোডাকশন, এই তিনটার ভেতর কোনটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে? আচ্ছা, আমি সবসময়ই পোস্ট প্রোডাকশনটাকে ভয় পেয়ে আসি, কারণ আমার কাছে মনে হয় যে আপনি শুটিং খুব ইজিলি করতে পারবেন, কিন্তু এডিটিং করার জন্য তখন আপনার একটা চোখ লাগবে আলাদা, কারণ সিনেমা আপনার এডিটিংয়ের উপরে ডিপেন্ড করে, গল্পের উপরে ডিপেন্ড করে, বাট এডিটিংটা অনেক বড় একটা রোল প্লে করে, কারণ আপনি তো জানেন আসলে এটা বাস্তব না, সিনেমাটা যে আমি দেখতেছি সেটা বাস্তব না, কিন্তু একজন এডিটরই পারে সেটা বাস্তবভাবে তুলে ধরার জন্য। সো আমাদের পোস্ট প্রোডাকশন ফ্রেশারদের একটু কষ্ট হয়েছে, কারণ আমরা তখন সবাই আপনার ফাইনাল, হয়তো ফাইনাল ছিল, সো এডিটর দীপ কর্মকার যিনি ছিলেন, তো তার সাথে ওইভাবে আমাদের কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছিল না। তো উনি ওনাকে স্ক্রিপ্ট দেওয়ার পরে এবং সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে, একটা রাফ কাট দাঁড় করানোর পরে যখন ফাইনাল কাট দিতে গেছি, তখন আসলে আমরা আসলে অনেক ক্ষেত্রে যে আমরা কোন কালার টোনটায় আগাবো, কালার টোনটা আমরা আগে একটা ডিসাইড করেছিলাম, কিন্তু পরবর্তীতে যে আমার ওই কালার, আমাদের ওই কালার টোনটা ভালো লাগতেছিল না। দেন আমাদের মিউজিক, কারণ চক্রবিন্দুর মিউজিকটা দেখবেন আসলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের চেয়ে এখানে আমরা আপনার কি বলে ওইটাকে মানে এসএফএক্স দিয়ে বেশি কাজ করেছি। সো পোস্ট প্রোডাকশন ফেজটা আমার কাছে মনে হয়েছে একটু কঠিন গেছে আমার জন্য, প্রি প্রোডাকশন কিংবা প্রোডাকশন। আচ্ছা, রাফি আমাদের রাফি ভাই আরেকটা প্রশ্ন করেছে আপনারই কাছে,
তিনি প্রশ্ন তিনি যে প্রশ্নটা করেছেন জি সেটা জি হচ্ছে, আচ্ছা ভাই আপনি আপনি প্রশ্ন স্ক্রিনে দেখতে পারবেন, সেটা হচ্ছে ভাই সিনেমাস্কোপ মিস করেন কিনা, মানে আপনি সিনেমাস্কোপকে মিস করছেন কিনা সেটা প্রশ্ন করেছেন। সিনেমাস্কোপ অবশ্যই মিস করি, কারণ আমার ইউ ল্যাবের অধিকাংশ সময় আমি সিনেমাস্কোপে কাটিয়েছি। আমি সিনেমাস্কোপ মেম্বার 2014 থেকে 2017 শেষ পর্যন্ত সিনেমাস্কোপ মেম্বার ছিলাম। সো বলা যায় আমার পুরো ইউ ল্যাব লাইফটাই আমি সিনেমাস্কোপে কাটিয়েছি। সো অবশ্যই মিস করি সিনেমাস্কোপের, আপনার প্রতিটা সেশনই আমি মিস করি, সেটা আপনার ওয়ার্কশপ থেকে শুরু করে রিডিং সেশন কিংবা স্ক্রিনিং হোক না কেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আই থিঙ্ক কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো বা উনি হয়তো বা, হ্যাঁ 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 ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার ঠিক আছে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো বা ইন্টারনেটে একটু সমস্যা অথবা কোনো টেকনিক্যাল হ্যাঁ প্রবলেমের হ্যাঁ কারণে হয়তো বা। আচ্ছা সেটা আমরা সিনেমাস্কোপ যেটা শুনতেছিলাম আর কি, আপনি সিনেমাস্কোপ মিস করে সিনেমাস্কোপ আপনি বলছিলেন আর কি। ইন্টারনেট, আচ্ছা আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি কথা শুনতে হ্যালো, পাচ্ছি স্ক্রিনে, হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। আচ্ছা সিনেমাস্কোপকে অবশ্যই মিস করি, কারণ আমার লাইফের মানে আমার ইউনিভার্সিটি লাইফের অনেকটা সময় আমি সিনেমাস্কোপে কাটিয়েছি। 2014 থেকে 2017 পর্যন্ত, আই গেস 17 শেষ পর্যন্ত, তারপরে আর 6 মাসই আমি ছিলাম ইউ ল্যাবে। সো সিনেমাস্কোপ অনেকটা সময় জুড়ে আমার ইউ ল্যাবে ছিল, অবশ্যই মিস করি সিনেমাস্কোপকে, মিস করি ইউ ল্যাবকে, মিস করি সবচেয়ে বড় কথা। আচ্ছা এখন আমরা একটু অন্য কেন্দ্রিক প্রশ্ন করতে চাই, যেরকম এখনকার ইয়াং যারা ফিল্ম মেকার আছে তারা হয়তো অনেকেই, আমি আপনি হয়তো বা আমার সাথে অ্যাগ্রি করবেন যে তারা অনেকে হয়তো বা ফেস্টিভ্যাল কেন্দ্রিক কিছু সিনেমা তৈরি করে বা ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমা তৈরি হওয়ার একটা ট্রেন্ড এখন চালু হয়েছে শুধুমাত্র ফেস্টিভ্যাল কেন্দ্রিক। যেহেতু আমাদের দেশে ইয়াং ফিল্ম মেকার বলেন বা শর্ট লেন্থের ফিল্ম ফিল্মের কোনো বেশি বিশেষ প্ল্যাটফর্ম নাই, সেক্ষেত্রে আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমা তৈরি করা? আচ্ছা ওদেরকে কি বলবো, আমিও তো এখনো ইয়াং, আমি নিজেও এখন সিনেমা থেকে অনেক দূরে আছি ফিল্ম মেকিং থেকে, বাট আমিও তো একসময় বানিয়েছি ফেস্টিভ্যালের জন্য বানিয়েছি। আসলে আপনার একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফেস্টিভ্যালটা অনেক ইম্পর্টেন্ট, জন্য দিয়ে লাগবে। তো আপনি যদি একটা জায়গায় আপনার নাম না করতে পারেন, আসলে আপনাকে কে দেখবে? কারণ আমাদের যেহেতু কোনো প্ল্যাটফর্ম নাই শর্ট ফিল্ম দেখানোর মতো, তো আপনার ফুল লেন্থ জন্য অ্যারেঞ্জ করতে পারবেন না। সো এটা আসলেই দরকার, আসলে এমন না যে আপনি সবসময় ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমা বানাবেন। আপনার গল্প, আপনার গল্পটা যদি আপনি বলতে চান, সেটা ফেস্টিভ্যাল হোক কিংবা ফ্রিল্যান্সিংই হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, স্বাধীনভাবেই হোক। সো এটা আসলে ওরকমভাবে ফ্যাক্ট করেন আপনি আসলে ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমা বানাচ্ছেন কিনা, আনলেস আপনার চাওয়া পাওয়াটা শুধু ফেস্টিভ্যাল কেন্দ্রিকই হয়। আপনি যদি আদতে সিনেমা বানাতে চান এবং ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমা না বানালে আসলে আপনি পরবর্তী ফ্রেসটাতে আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে কেউ না চিনলে আপনাকে টাকাও দিবেন না। সো এটা আসলে দরকার আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে গেলে। আপনার সিনেমা সিনেমার যদি প্রতিটা পার্টিকুলার একটা দৃশ্যের কথা চিন্তা করি, আপনার সিনেমার শুরু এবং শেষ একটি চক্র এবং একটি সার্কেলের মধ্যে দিয়ে শেষ হয়েছে, সিনেমার এই
কোন দৃশ্যের ফিলোসফি এবং ক্যামেরার ভাষা দুটাকে যখন এক করা হয়, তখন আসলে সেটা নির্মাণ আপনাদের আপনি কিভাবে এটা নির্মাণ করেছিলেন? সিনেমার একটা ফিলোসফি আছে, একটা দৃশ্যের একটা ফিলোসফি, এই ফিলোসফিটাকে কিভাবে ক্যামেরা এবং স্ক্রিনে আনা, এটার জন্য যে একটা আমাদের একটা স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগলটা কিরকম? আপনি কেমন কথা শুনতে পাচ্ছেন? প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা, একটি সিনেমার একটি প্রশ্নটা যদি আরেকবার বলতে পারেন। আচ্ছা, সিনেমার একটি দৃশ্যের ফিলোসফি, অর্থাৎ একটা একটা দৃশ্যের ফিলোসফিকে ক্যামেরা দিয়ে স্ক্রিনে আনা, এই যে একটা ধাপ, এই ধাপের স্ট্রাগলটা আপনার কাছে কিরকম ছিল, চক্রবিন্দু দিয়ে যদি আপনি ব্যাখ্যা করেন? আচ্ছা, চক্রবিন্দুর একটা সিকোয়েন্সে আমি যদি আপনার যদি দেখেন যে সে যখন ওই লোকটাকে তার চোখের সামনে মরে যেতে দেখে, এরপর সে বুঝে পায় না আসলে কি করবে, সে সো সে একটু পেছনের দিকে চলে যায়, সে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু যখনই সে অন্ধকারে যায়, অন্ধকারে ওর এক ওনার একটা ট্রানজিশন হয়, সো ওই ট্রান্সফরমেশনে সে আসলে আবার আরেকটা ক্যারেক্টার হয়ে ফিরে আসে, তার ঘরে যে ইঁদুরগুলো আছে সেই ক্যারেক্টারগুলো হয়ে ফিরে আসে। সো এই অন্ধকার কিংবা এই ক্যামেরার এই কাজটাকে আসলে আপনার কি বলে আমার সিনেমার এই নির্দিষ্ট দৃশ্যের কি বলে এই নির্দিষ্ট দৃশ্যের জন্য আসলে বলবো ক্যামেরা ওয়ার্কটা কিংবা ক্যামেরার ভাষাটা আসলে দরকার ছিল। আপনার আপনার সিনেমা চক্রবিন্দুর মিউজিক নিয়ে যদি কিছু বলেন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট বা যেটাই হোক সেটা নিয়ে যদি কিছু বলেন, পোস্ট প্রোডাকশনের সময় মিউজিক অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা কিভাবে? মিউজিক আসলে আমাদের যেহেতু বাজেট ছিল না, সেহেতু আমাদের মিউজিক হয়তো আপনার ইউটিউব থেকে রয়্যালটি ফ্রি করে নিতে হতো, কিংবা কাউকে হাতে পায়ে ধরে বলা যে মিউজিকটা করে দেন, এরকম কিছু করে করা হতো, বাট আমরা ওইভাবে যাইনি, আমরা নিজেরাই আসলে ট্রাই করছি মোটামুটিভাবে মিউজিকটা করার জন্য। মোটামুটিভাবে বলতে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল, এই রিকোয়ারমেন্টটা একটা কী বলে রয়্যালটি ফ্রি সফটওয়্যার থ্রুতে আমরা মিউজিকটা করেছিলাম। আর মিউজিক বলতে এখানে আমরা একটা ভায়োলিন ইউজ করছিলাম, সেখানে আপনার যদি বলা যায় এটা আপনার ভিয়েনার একটা মিউজিশিয়ানের একটা পিস, যেখান থেকে আমরা কিছু পোর্শন নিয়ে সেটা নতুনভাবে বাজিয়ে আর এর পাশাপাশি আপনার এসএফএক্স ইউজ করে আর কি করা। তো মিউজিকটাতে আমরা প্রাধান্য ওরকমভাবে দিইনি, আমরা প্রাধান্য দিয়েছিলাম আসলে ওই মোমেন্টামের মানে আপনার কী বলে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো কীরকম থাকতে পারে ওইগুলিতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, যেন ওই সময়টাকে ফিল করাইতে পারে, ওই সময়টা তুমি কী ফিল করতেছে। আচ্ছা, অন স্ক্রিন সিনেমাতে, অন স্ক্রিন গল্পতে দৃশ্য নাকি মানে সংলাপ কোনটির বেশি মানে স্ট্রেংথ বেশি, দৃশ্য অথবা সংলাপ? তিন বছর আগে যদি এই কোয়েশ্চেনটা আমাকে করতেন আমি বলতাম আসলে দৃশ্য, কিন্তু রিসেন্টলি আমার কিছু সংলাপ ধর্মী সিনেমা দেখে মনে হয়েছে আসলে সংলাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সংলাপ একটা সিনেমাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। সো এখনকার প্রেক্ষাপটে আমি বলবো সংলাপ, কিন্তু দৃশ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে, আপনি ভিজুয়ালি কী দেখাচ্ছেন, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা কী আপনার, আপনি কীভাবে আসলে দর্শককে আপনি মনোমুগ্ধ করতে পারেন সেটা আসলে ডিপেন্ড করে আপনার ভিজুয়ালের উপরে, কিন্তু সংলাপ অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে। আপনি খুব ভালো একটা ডায়লগ না লিখতে পারলে আসলে আপনি বুঝাতে পারবেন আসলে আপনি ওই মোমেন্টে কি ফিল করতেছেন। আচ্ছা, এমন কোনো পরিচালক আছে কিনা, এমন কোনো ফিল্ম মেকার যেটা যে আপনাকে অনুপ্রাণিত করে? এমন কোনো ফিল্ম মেকার আসলে পছন্দের ফিল্ম মেকার তো অনেকেই আছে, কিন্তু আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জহির রায়হান। আচ্ছা, জহির রায়হান আমাদের জেনারেশনের ওনার অনেকেই আমার সময় সিনেমা সাথে পরিচিত না, সেক্ষেত্রে আমরা এটা আমাদের ব্যাড লাগ আসলে আমরা কেন ওনাকে চিনতেছি না এখন।
আমরা হয়তো অনেক জহির রানকে আগে ওনাকে উচিত আসলে, যারাই ওইটা আমরা সিনেমায় যারা কাজ করতেছি তাদের বাইরে আমার যারা আছে তাদেরও উচিত আসলে জহির রায়হানকে আগে জহির রায়হান দেখা, তারপর আমি অন্য সিনেমা দেখবো, আমাকে সেটা মনে হয়েছে। কারণ ওই সময়কার প্রেক্ষাপটে উনি যেভাবে আগলে রাখছেন সিনেমাটাকে, তো দ্যাটস এ হিউজ থিং ফর আস, মানে আমাদের সংস্কৃতি আসলে জহির রায়হান বলা যায়। এবং সেক্ষেত্রে পরবর্তীতে যদি তারেক মাসুদের কথা বলি, তারেক মাসুদ আমাদের বাংলা সিনেমাতে বাংলাদেশের সিনেমাতে কিরকম প্রভাব ফেলছে আপনার কি মনে হয়? তারেক মাসুদ, তারেক মাসুদ আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর্স যদি আমি বলি। তো তারেক মাসুদের কথা যদি আমি বলি, তিনি আসলে যা দেখাইছেন আসলে ওই রকম কিছু দেখাইতে হইলে আসলে গার্ডস লাগে, সেটা আদতে আবার কেউ নতুন করে দেখাতে পারবে কিনা, বা ওই জিনিসটাই যদি আবার কেউ বানাইতে চায় বা ওইভাবে ওইভাবেই যদি বানায় আসলে ওরকম হবে কিনা সেটা নিয়ে আসলে আমি সন্দিহান। কারণ উনি যা করে গেছেন সেটা আসলে আমাদের সিনেমার জন্য অনেক বড় কিছু। আচ্ছা, আপনার জন্য একটা সারপ্রাইজ প্রশ্ন আছে আর কি, প্রশ্ন আমরা আপনি স্ক্রিনে দেখতে পারবেন, প্রশ্নটা যিনি করেছেন তাকে হয়তো আপনি চেনেন, মীর ওয়াদুদ ইসলাম। তিনি তিনি প্রশ্ন করেছেন সিনেমাটোগ্রাফারের সাথে কাজ করে কেমন ফিল করছেন, বা অ্যাজ এ ডিরেক্টর সিনেমাটোগ্রাফারের সাথে সিনেমাটোগ্রাফারের মধ্যে কি খোঁজেন? আচ্ছা, মীর ওয়াদুদ ইসলামের সাথে আমি কয়েকটা কাজ করছি, তো আমার অন্যতম প্রধান দুইটা শর্ট ফিল্মের কথা যদি আমি বলি সেটা হলো চক্রবৃন্দ এবং আপনার আইডেন্টিটি, তো দুইটাতেই মীর ওয়াদুদ ইসলাম সিনেমাটোগ্রাফার ছিল। তো মীর ওয়াদুদ ইসলামের সাথে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করে যতটা না ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে আসলে ও যখন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিল, ও এক্সিকিউটিভ প্রডিউসারের রোলটা ও যেভাবে প্ল্যান করে কিংবা ও যেভাবে পুরো টিমটাকে আগলায় রাখে ওই হিসাবে বলবো ওর সাথে কাজ করে ভালো লাগছে। সিনেমাটোগ্রাফার হিসেবে ও ঠিকঠাক আছে, আরও কাজ করা দরকার আসলে, তো একটু ছোট তো বড় হইলে আসলে শিখতে পারবে। তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সিনেমাটোগ্রাফারের মধ্যে কি খুঁজি, তো রাশেদ যেমন একবার বলেছিলেন যে সিনেমাটোগ্রাফার আর ডিরেক্টরের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হতে হবে আসলে। তো রাশেদ যেমন আয়নাবাজি সিনেমার সিনেমাটোগ্রাফার আর কি, যিনি অমিতাভ রেজার সাথে কাজ করেছেন। জি 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 জি, তো ওইভাবে বলতে গেলে আসলে আমি ডিরেক্টর হিসেবে আমি এখনো শিখতেছি আসলে, আমি এখনো শিখতেছি। কিন্তু একজন সিনেমাটোগ্রাফার যদি আপনার কি বলে এক্সপিরিয়েন্স সিনেমাটোগ্রাফার হয়, তো আপনার অনেকখানি পরিশ্রমই সে কমায় দিতে পারে, আপনার অনেকখানি চিন্তাই সে কমায় দিতে পারে। সো আমি এমন একজন সিনেমাটোগ্রাফার চাই আমার সাথে যাকে আসলে আমার কোনো কিছু দিতে পার বুঝাইতে হবে না, তাহলে আমি কি বলতেছি সে সেটা বুঝবে, কিন্তু সে কি চাচ্ছে সেটা আমাকে বলবে, তার চাওয়া পাওয়াটা আমি শুনবো। এবং আমি সবসময় চাই যে আমি যা যেভাবে একটা শট দেখতে চাই বা একটা সিন দেখতে চাই সে যেভাবে দেখতে চায় সেটা যেন আমার চেয়ে বেটার হয়। আচ্ছা ভাইয়া, এখন যদি আমি আপনার বর্তমান সময়ে কি করছেন এমন কিছু জানতে পারি আর কি, এখন আপনি কি করছেন বা আপনার সামনের প্ল্যান কি, এরকম যদি কিছু বলতে পারেন। প্ল্যান আসলে কোনো কিছুই প্ল্যান করা হয় নাই, যদি আমি শুরু থেকেই বলি, আমি ইউল্যাবে ঢুকছিলাম জার্নালিজম পড়ার জন্য, পরে আমি ডিজিটাল ফিল্ম টেলিভিশনে মেজর করছি। তো প্ল্যান আসলে চেঞ্জ হতে থাকে, এখন আমি একটা গ্লোবাল কোম্পানিতে তাদের ইভি ডিপার্টমেন্টে আসি, অডিও ভিজুয়াল ডিপার্টমেন্টে আসি। তো সামনে আসলে এখনও প্ল্যান করতেছি না এখন কী আছে, যেই সময়টা চলতেছে আসলে সময়টা যাক, অনেক প্ল্যানই ছিল এই সময়ের আগেই প্যান্ডেমিকে, আসলে অনেক প্ল্যানই আসলে সব মানুষেরই প্ল্যানগুলো চেঞ্জ করে দিছে, প্ল্যান করতে চাচ্ছে না, এই সময়টা যাক হয়তো বা তখন প্ল্যান। আমরা মোটামুটি মোটামুটি আড্ডা শেষ শেষ দিকে চলে আসছি, তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। এই যে প্যান্ডেমিকের সময়টা আর কি, মোটামুটি আমাদের একটা ভালো সময় এই মানে প্যান্ডেমিকের মধ্যে চলে আসছে আর কি, তো এর মধ্যে পার্সোনাল সিনেমা যেটা বলতে কম ইকুইপমেন্ট দিয়ে হয়তো বা হাতের একটা মোবাইল দিয়ে বা একজন শুট করে একটা সিনেমা তৈরি করা বানানো,
কোনো কিছু তৈরি করা, এই যে চর্চাটা ইদানিং শুরু হয়েছে এবং এই লকডাউনের মধ্যে যেটা আসলে বলা যায় যে খুবই সার্থক ভাবে বা সাফল্যের সাথে চলতেছে, সেক্ষেত্রে আপনি কি পার্সোনাল সিনেমা চর্চা করছেন কিনা বা আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? সিনেমা তো আসলে আপনার ধরেন আগে যেমন ছিল অনেক অ্যারেঞ্জমেন্টের কাজ ছিল, এখন বর্তমান সময়ে সিন ফিল্ম মেকিংটা আসলে গল্প বলাটাই মেইন, সেটা আপনি অনেক অ্যারেঞ্জমেন্ট দিয়ে করেন কিংবা খুবই লো অ্যারেঞ্জমেন্টে করেন। আর 2015 সাল থেকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, সিনেমা বানানোর ভাষাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিনেমা কীভাবে বানাইতে হয় আগে মানুষ যেভাবে ভাবতো, এখন কিন্তু অন্তত ইউলেভের মানুষজন এইভাবে ভাবে না। কারণ CMFC কিংবা DIMF যদি আমি বলি, এটা শুরু হওয়ার পরে আসলে সিনেমাটা খুবই ইজি হয়ে গেছে বানানো। এখন আপনার একটা গল্প ভাবতে হবে, তারপর আপনি একটা ফোন আছে আপনার, আপনি চাইলে সিনেমা বানাইতে পারেন। সো আমি গত অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম আসলে সিনেমা বানাবো, কিন্তু বানানো হয় নাই, বাট প্ল্যান চলতেছে এখনো, দেখা যাক কবে হয়। এখনো তো প্যান্ডেমিক শেষ হয়নি, গল্প নিয়ে একটা কাজ করতেছিলাম নিজেই একা একা, দেখা যাক হয় কিনা আসলে প্যান্ডেমিক শেষ হওয়ার আগে। তাহলে খুব দ্রুত আর কি আমরা শাহনাজ ভাই আহমেদ ভাইয়ের কাছ থেকে একটা সিনেমা পেতে যাচ্ছি মনে হয় না, আসলে যে পরিমাণ অলস হয়ে গেছি জানি তো, আলসেমিটা কাটুক আসলে, তারপর হয়তো বা পাবো কিছু একটা। যারা DIMF হয়তো অর্থ বুঝতে পারেন না বা জানেন না, তাদের জন্য বলে রাখি, DIMF হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে ইউলাব এবং আমাদের সিনেমাস্কোপ হোস্ট করে থাকে। সেটি মোবাইল চলচ্চিত্র উৎসব, সেখানে আসলে মোবাইল দিয়ে যে সিনেমাগুলো নির্মাণ বানানো হয় আর কি, সেগুলো আর কি সেগুলোর একটা ভালো প্ল্যাটফর্ম বা সব থেকে ভালো প্ল্যাটফর্মের মধ্যে একটা। আচ্ছা, আমরা মোটামুটি শেষ সময়, তার আগে আমি শেষ করার আগে আমি আপনাকে আর একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে সিনেমাস্কোপের এই ধরনের ওয়াচ পার্টি, এই ওয়াচ পার্টি তো অনলাইন প্যান্ডামিকের মধ্যেও এবং ওয়াচ পার্টি হোস্ট ওয়াচ পার্টির আয়োজন এবং সেখানে সিনেমা দেখানো, ডিরেক্টরের ইন্টারভিউ, কথা বলা, আড্ডা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনি কি পুরাতন কোন স্মৃতি আপনার এই সময় ফিরে আসতেছে কিনা, যেহেতু ইউলাবের সাথে মোটামুটি আপনার সম্পর্কের শেষ, তারপরেও এই সিনেমাস্কোপ আপনাকে আবার এখানে একটা পুরাতন কে নতুন জায়গায় এনে রিপ্রেজেন্ট করতেছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সিনেমাস্কোপকে উদ্দেশ্য করে? সিনেমাস্কোপ অনেক আমার ইউনিভার্সিটি লাইফে যেটা বলেছি অনেকটা সময় জুড়েই ছিল, সিনেমাস্কোপ আমার মনের অনেক কাছের একটা জায়গাতে আসে। সো সিনেমাস্কোপ থেকে আসলে কোনো কাজের জন্য ডাকলে বা যে কোনো কিছুর জন্যই ডাকা হইলে আমি সবসময় চেষ্টা করি আসলে এটা করার জন্য। তো এই প্যান্ডেমিক অনেক বাজে একটা সময় যাচ্ছিলো, তার মধ্যে আজকে ঈদের দিনটাও আসলে মনে হচ্ছিলো যে নর্মাল কোয়ারেন্টাইনের মধ্যেই আসে। তো এই সময়ে হঠাৎ সাথে কথা বলাটা আসলে খুবই ভালো লাগার ব্যাপার বলা যায়, কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে কখনোই বেশি কথা আসলে কোনো কিছু নিয়ে বলা হয় নাই, বিশেষ করে সিনেমা নিয়ে তো না, কারণ আমি সবসময় ট্রাই করছি সবকিছু একটু শর্টে কথা বলার, বাট অনেক কথা বলে ফেলছি আজকে। সো বলা যায় আসলে সিনেমাস্কোপের কারণেই বলা হয়েছে, সিনেমাস্কোপ না হয়ে অন্য কে হইলে হয়তোবা এত কথা বলা হয়। সিনেমাস্কোপের প্রতি আপনার ভালোবাসা, ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স ফর মি, কারণ এই প্যান্ডেমিকে না অবশ্যই সিনেমাস্কোপ একটা ভালোবাসার নাম আসলে। আমরা আসলে সিনেমাস্কোপ থেকে আমাদের যারা সিনিয়র যারা চলে গেছে আমাদের জন্য ভালো ভালো কাজ করে রেখেছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ এবং তাদের কথা আমরা মনে করি এবং এইভাবেই মনে করব। বারবার সিনেমাস্কোপে আপনারা আসুন, আমাদের সাথে সময় কাটান, আমরাও সেটা চাই এবং আমরা আমাদেরও সেটাই ভালো লাগে। তো শাহনাজ ভাই, আমাদের আড্ডা শেষের দিকেই, আবারও আপনাকে ঈদ মোবারক, ঈদের দিনেও আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সিনেমাস্কোপের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সিনেমাস্কোপের পক্ষ থেকেও আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, ঈদ মোবারক এবং সিনেমাস্কোপের সবাইকে ঈদ মোবারক, যারা এই এপিসোডটা দেখতেছেন তাদেরকে ঈদ মোবারক। আসলে এখন কি বলবো, আসলে যে এই একটা পরিস্থিতি যাচ্ছে, সবাই একটু চেষ্টা করবেন সেফ থাকার জন্য, কারণ বেঁচে থাকাটাই অনেক বড়। জি ভাই,
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে। আপনারা এতক্ষণ কথা বললেন আমাদের চক্রবিন্দু প্রোডাকশনের পরিচালক যিনি, তার সাথে শাহনাজ আহমেদ ভাই। আশা করি আপনাদের সবার ভালো সময় কেটেছে, এবং আমাদের এই ওয়াচ পার্টির দ্বিতীয় দিনের সমাপ্ত এখানেই। আমরা কালকেও আপনাদের সামনে হাজির হচ্ছি আরো একটি নতুন সিনেমা নিয়ে, আরো একজন নতুন পরিচালকের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর আজকে যেহেতু ঈদ, সবাই ঈদ পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সিনেমাস্কোপের সাথে থাকার জন্য।